ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তোমরা যারা কলেজ ও বিষয়ে চয়েস দিয়েছিলে, তোমাদের এটার ফলাফল কবে দিবে সেই তারিখটা তা প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কত তারিখে তোমাদের কলেজ ও বিষয় চয়েসের ফলাফল প্রকাশ করবে। তো চলো শুরু করা যাক। দেখো, বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশ করা হয়েছে, চলো আমরা একটা নিউজ দেখবো এখন। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা একটা নিউজ করেছে কিছুক্ষণ আগে। নিউজটির শিরোনাম করা হয়েছে সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রমের ফল নিয়ে যা জানা গেল। এটার বিস্তারিত অংশে রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ব্যবস্থা থমকে গেছে। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফলও পিছিয়ে গেছে। তবে ফলাফল হতে পারে আগামী 25 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ তোমাদের কলেজ ও বিষয় চয়েস দ্বারা দিয়েছো, তোমাদের তোমরা চান্স পেয়েছো কিনা বা সুযোগ পাবে কিনা সেটা কিন্তু জানতে পারবে 25 তারিখ, অর্থাৎ 25 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে। শনিবার 17 আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক তিনি বলেন যে ফলাফল পুরোপুরি প্রস্তুত আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় রেজাল্ট প্রকাশ সংক্রান্ত মিটিং করা সম্ভব হচ্ছে না। মিটিং ছাড়া ফলাফল দেওয়া সম্ভব না। আমি প্রত্যাশা করি, আশা করি খুব শীঘ্রই উপাচার্য নিয়োগ হয়ে যাবে এবং সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রমের ফল আমরা 25 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে দিতে পারবো। সো এই হচ্ছে পুরো নিউজটির বিস্তারিত বিষয়। তো 25 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। এই সংক্রান্ত আপডেট আমি যখনই পাবো তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে রেজাল্ট দেখতে হয় সেটিও তোমাদেরকে জানাবো। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।